এরকম একটা তরকারি যদি আপনার বাসায় রান্না করা হয় তো বাসার সবাই কিন্তু এক নিমিশেই সব ভাত খেয়ে নিবে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মজাদার এই ডাটা ঝোলের তরকারিটা রান্না করার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া আরও এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর এই কাঁচামরিচটাকে আমি কিন্তু খুব ভালো মতো ফালি করে দিয়েছি যাতে এইটা ঝালটা বের হয় আর কাঁচামরিচ দেওয়ার একটাই কারণ সেটা হলো একটা সুন্দর যাতে ফ্লেভার আসে এ পর্যায়ে মশলাটাকে খুব ভালো মতো আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর মশলাটা যদি আপনারা ভালো মতো কষিয়ে নেন তবে এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণের চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়িটা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব যেহেতু চিংড়ি মাছটা আমরা ভেজে নেই নি এই জন্য চিংড়ি মাছটাকে খুব ভালো মতো কষিয়ে লাল করে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কেটে রাখা ডাটা আর আমি ডাটার সাথে আলুটাও দিয়েছি যেহেতু আমি তেমন একটা ভালো তরকারি কাটতে পারিনি তাই এখানে ডাটার সাইজ করেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে তরকারির সাথে মানাচ্ছে তো এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পানি অ্যাড করিনি এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর কষানোটা এমনভাবে কষাতে হবে যাতে এখানে অল্প পরিমাণ পানি দিলেই তরকারিটা এটা রান্না হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু পানিতে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন কি সুন্দর করে ডাটার আর ডাটাটা কিন্তু অনেকটা সবুজ হয়েছে তো এই জিনিসটা দেখতে বেশ ভালোই কালারটা খুবই সুন্দর এসেছিল তরকারির আর খেতেও মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে তো এ পর্যায়ে ভালো মতো ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডাটার ঝোলটাও অনেকটা কমে এসেছে তো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফেজ